বি এ বিএসএস ও বিবি তাদের জন্য টাকা লাগতেছে কত দেখতে পাচ্ছেন চার হাজার ছয়শো তেত্রিশ টাকা লাগতেছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যারা ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো আপনি নিয়মিত হন কিংবা প্রাইভেটের শিক্ষার্থী হন না কেন আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে আজকে এই বিষয়ে এ টু জেড জানব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ফর্ম ফিল আপের আবেদন কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং কিভাবে আবেদন করতে হবে আপনার করণীয় কি এবং কত টাকা লাগবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে এ টু জেড বিষয় আমরা জানবো তো অবশ্যই এই ভিডিওর সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে সো দেখেন ফর্ম পূরণ করার জন্য আপনাদের কি কি লাগবে ফর্ম পূরণ করার জন্য অবশ্যই আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে ঠিক আছে এবং আপনার ছবি লাগবে এবং আপনার মোবাইল নাম্বার লাগবে এই তিনটা জিনিস হলেই আপনি ফর্ম ফিল করতে পারবেন তো দেখেন ফর্ম ফিল আপটি কবে শুরু হচ্ছে তো দেখেন অনলাইনে আবেদন ফর্ম ফিল শুরু হচ্ছে নয় জুন দু হাজার তারিখে এবং ফর্ম ফিল শেষ হবে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ এখন দেখেন আপনি ফর্ম ফিল শুধু অনলাইনে করলেই হবে না আপনার কলেজে টাকা জমা দিতে হবে এবং যে ফর্মটি পূরণ করলেন অনলাইনে সেইটা কিন্তু কলেজে জমা দিতে হবে এবং কিছু কাগজপত্র জমা দিতে হবে সো কী কী কাগজপত্র জমা দিতে হবে এটা আমরা জানবো কিছুক্ষণ পরে তো ওইটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত জুলাই দু তারিখ তো সাত জুলাইয়ের মধ্যেই আপনাদেরকে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের ফর্মটি কলেজে জমা দিতে হবে এবং সাত জুলাইয়ের পর আপনি আর জমা দিতে পারবেন না ওকে সো এই যে কাগজপত্র এবং টাকা পয়সা জমা দিলেন এটা কলেজ হচ্ছে সেটাকে নিশ্চয়ন করবে দশ জুলাই থেকে এগারো জুলাইয়ের মধ্যে ওকে তো যাই হোক ওটা আমাদের জানা দরকার নাই তো দেখেন আমাদের হচ্ছে মূল বিষয় যে আপনাদের তৃতীয় বর্ষে যারা নিয়মিত তাদের কিন্তু সাতশো নম্বরের পরীক্ষা হবে এবং ফি দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো টাকা ফি লিখা আছে তো কলেজ প্রতি কত টাকা লাগবে এটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পর আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কলেজে কত টাকা লাগতে পারে ওকে এবং যারা হচ্ছে পনেরো ষোলো শিক্ষাবর্ষে ফেল করেছে সো তারা যদি হচ্ছে পরীক্ষা দিতে যায় তাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও পাঁচ হাজার টাকা যদি তারা বিলম্ব ফি দেয় তাহলে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ওকে তো এইটা এখানে সুন্দর করে লিখে দিছে এটা আপনারা একটু পড়ে নেবেন ক্লিয়ার এবং যদি কেউ পনেরো ষোলো এবং ষোলো প্রাইভেট শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয় সর্বসাকুল্যে তাকে ছয় হাজার টাকা ফি প্রদান করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে ওকে সো দেখেন অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে এই যে ফর্ম ফিল আপের নোটিশটি এটা কার জন্য এটা কিন্তু হচ্ছে নিয়মিত এবং প্রাইভেট দুইটার জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপের নোটিশ সো দেখেন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত সো দেখেন যারা উনিশ বিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী আছে এবং যারা বিশ সালে রেজিস্ট্রেশন প্রাইভেট শিক্ষার্থী আছে যারা একুশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং উপযুক্ত শিক্ষার্থীদেরকে তৃতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক পত্রসহ অবশ্যই পঞ্চম এবং ষষ্ঠ পত্রের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক আপনারা সবাই যারা থার্ড ইয়ারে অলরেডি আছেন আপনারা জানেন যে হচ্ছে আপনাদের কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ইংরাজি এবং প্রত্যেকটা আপনার হচ্ছে যে আবশ্যিক যে নৈবাচনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পঞ্চম এবং ষষ্ঠপত্র আপনারা কিন্তু পড়াশোনা করতেছেন ওইটাই পরীক্ষা দিতে হবে ওকে এবং যারা অনিয়মিত কারা অনিয়মিত হচ্ছে দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সতেরো আঠারো উনিশ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা আঠারো উনিশ বিশ একুশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে কিন্তু উনিশ বিশ একুশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে নি তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে মানে যারা অংশগ্রহণ করে নি তারা অংশগ্রহণ করতে পারবে এবং যারা ফিল করেছে তারাও অংশগ্রহণ করতে পারবে এবং যারা মান উন্নয়ন করতে যাচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে সো তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে সো দেখতে পাচ্ছেন একুশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ফলাফল প্রকাশের পর যাদের সিজিপিএ এ টু পয়েন্ট টু ফাইভ এর কম পেয়েছে দেখা যাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এর কম পেয়েছে যার কারণে উনি প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হইতে পারবে না সো উনাকে কিন্তু যে কোনো দুই দুইটা সাবজেক্টে যেগুলোতে সিডি পেয়েছে এই দুইটা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিয়ে সে মান উন্নয়ন করার সুযোগটি রয়েছে উনি চাইলে মান উন্নয়ন পরীক্ষা দিতে পারে ওকে এবং যারা সার্টিফিকেট করছে তৃতীয় বর্ষে পরীক্ষা দিবে দুইশো নম্বরের তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো অনলাইনে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন অনলাইনে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন এটা আপনাদেরকে আমরা নয় তারিখে দেখাই দিব অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি শিখে যাবেন ওকে এবং প্রত্যেক শিক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন ফর্মে মানে আটা দিয়ে লাগাইতে হবে ক্লিয়ার এবং আবেদন ফর্মটিতে দুইটা জায়গায় কিন্তু আপনাদেরকে স্বাক্ষর করে এটা কলেজে জমা দিতে হবে ঠিক আছে তো এখন অনেকেই আমার কাছে জানতে চাইবেন যে হচ্ছে কত টাকা লাগবে কি ব্যাপার সেপার ওকে সো আমরা একটু দেখে আসি তো কত টাকা লাগবে সো দেখতে পাচ্ছেন সুপ্রিয় সকল ভিউয়ার্স এটা হচ্ছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা সো তাদের হচ্ছে একটি নোটিশ প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স নিয়মিত ও প্রাইভেট তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো আপনারাও আপনাদের কলেজের ওয়েবসাইটে যাবেন গেলে এরকম বিজ্ঞপ্তি পাবেন তো এখান থেকে একদম ডিটেইলে আমরা ধারণা পাবো যে কত টাকা আপনাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে স্যার দেখেন এইখানে কি বলেছে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে বি বিএসএস ও বিবিএস তাদের জন্য টাকা লাগতেছে কত দেখতে পাচ্ছেন চার টাকা দেখেন চার হাজার ছয়শো তেত্রিশ টাকা লাগতেছে এবং যারা হচ্ছে বিএসসিতে আছে তাদের পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ টাকা লাগতেছে এবং যারা প্রাইভেটে রয়েছে বিএ বিএসএস ও বিবিএস তাদের মাত্র তেইশশো টাকা লাগতেছে এবং যারা সার্টিফিকেট কোর্সে আছে তাদের পনেরোশো টাকা লাগতেছে এবং উনিশ বিশ শিক্ষাবর্ষের নিয়মিত এবং বিশ সালের প্রাইভেট তাদের কোথায় কিন্তু এখানে বলা হচ্ছে ওকে এবং যারা অনিয়মিত তাদের কত টাকা লাগতেছে দেখেন যারা আদৌ তৃতীয় বর্ষের আবেদন ফর্ম পূরণ করেনি সো তাদের লাগতেছে তিন টাকা এবং বিএসসি ঠিক আছে অনলাইন ফিস বাদে কলেজের অংশ চৌত্রিশশো তিরাশি টাকা লাগতেছে ক্লিয়ার এবং যারা প্রাইভেটে বিএ বিএসএসএ অনলাইন ফিস বাদে সাতশো টাকা লাগতেছে এবং যারা সার্টিফিকেট কোর্স তাদের সাতশো টাকা এবং যারা হচ্ছে মান উন্নয়নে পরীক্ষা দিবে তাদের হচ্ছে পাঁচশো টাকা লাগতেছে ক্লিয়ার তো আপনারা একটা ধারণা পাইলেন যে হচ্ছে কত টাকা লাগতে পারে সো আপনাদেরকে আমি একদম সম্মুখে ধারণা দিয়ে দিই ফাইনাল ধারণা সেটা হচ্ছে আপনাদের যারা সরকারি কলেজে রয়েছেন তাদের তিন থেকে চার হাজার টাকার মধ্যেই লাগবে এখন আমরা দেখব যে হচ্ছে আপনাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে সো দেখেন আপনাদের যে এই যে আবেদন ফিটা কিভাবে জমা দিবেন আবেদন ফিটা আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং বিকাশ ব্রোকেটের মাধ্যমে কিংবা সোনালি ই সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে তো কিভাবে জমা নিবে আপনাদের নোটিশ বোর্ডে কিন্তু লিখাই থাকবে ওকে আবার কোনো কোনো কলেজে কলেজের ওইখানে কিন্তু ডাইরেক্ট তারা কিন্তু ব্যাঙ্ক রশিদের মাধ্যমে টাকাটি জমা নিয়ে থাকেন তো দেখেন আপনাদের কি কি কাগজপত্র লাগবে ফর্ম ফিল করে ফর্মটি কলেজে জমা দেওয়ার জন্য তো ফর্মটি জমা দেওয়ার জন্য দেখেন নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থীরা আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রেশন কার্ড ও দ্বিতীয় বর্ষের প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইনে প্রাপ্ত ফলাফল শীটের ফটোকপি জমা দিতে হবে এই তিনটা জিনিস কিন্তু আপনাদের লাগতে পারে এগুলো অবশ্যই নিয়ে যাবেন ওকে এবং আপনাদের অবশ্যই সদ্য তোলা হ্যাঁ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু আপনাদেরকে নির্ধারিত স্থানে স্থানে লাগাইতে হবে এবং এক কপি পা প্রবেশপত্র গ্রহণের সময় সঙ্গে আনতে হবে ঠিক আছে এবং আপনাদেরকে স্বাক্ষর করে এটা কিন্তু কলেজে জমা দিতে হবে ক্লিয়ার তাহলে আপনাদের কী কী লাগতেছে মার্ক করে দেই তো দেখেন এই যে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইনে প্রাপ্ত ফলাফলের ফটোকপি লাগতে পারে এবং আপনাদের অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে রঙিন ছবি এবং এটা অবশ্যই নির্ধারিত স্থানে লাগাইতে হবে ক্লিয়ার এবং আপনাদেরকে কিন্তু স্বাক্ষর করে কলেজে টাকা জমা দিয়ে দিতে হবে কাজ ক্লিয়ার এবং আপনারা যদি হচ্ছে অনলাইনের মাধ্যমে জমা দেন টাকাটি তাহলে কিন্তু সেই তার একটা ফটোকপি তারা কিন্তু জমা নিতে পারে তো সুপ্রিয় সকল ভিভার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ